আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলে ব্লগ করতেছি। তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে আসতেছি, সেটা হচ্ছে আমি একটা মাইক্রোফোন অর্ডার করেছি, সেটা হচ্ছে দারাজ থেকে। তো সেটা এখন আমি আনবক্সিং করব। বেসিক্যালি আমার যে DSLR ক্যামেরা আছে সেটার আসলে শটগান মাইক টেপের কিছু নাই, তো আমার সাধারণত আউটডোরে ভিডিও করতে গেলে সমস্যা হয়। তো আমি মাইকটা অর্ডার করেছি, আসলে একদম আমি খুলি নাই, এটা আমাকে অফিসে দিয়ে গিয়েছিল। তো ওখানে আমি আসলে আনবক্সিং করি নাই, আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, এখন আমি এটা আনবক্সিং করব। তো প্রথমে উপরের কাগজটা খুলে নিই। ও, অনেক শক্ত করে আনবক্সিং করা হয়ে গেছে, লাগানো হয়েছে আঠা দিয়ে, অনেক শক্ত করে টেনে খুলতে পারতেছি না। তো এটা বেশ শক্ত সমর্থভাবে প্যাকিং করা, আসলে আমার কাছে নাইফ টাইপ কিছুই নেই, জাস্ট ম্যানুয়াল হ্যান্ডে খুলতেছি। তো তুমি হাসতেছো না? না আসে না, সামনে যাও, পিছিয়ে যাও। তো এখন এই পাশেরটা খোলা পালা, এখন দেখি এই পাশে কি অবস্থা। আসলে আনবক্সিং কখনো করা হয় না, তো তো এখন একটু কষ্ট হচ্ছে। ও মা! তো এখন ব্যাগ প্যাকেট খুললাম, মজা হচ্ছে প্যাকেটের ভিতর আরেকটা প্যাকেট। এটা হচ্ছে সেই জিনিসটা, এটা আসলে খোলা হয় নাই, এখন এটার ভিতর কি আছে সেটা আমি দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো এটা হচ্ছে সেই বক্স, তো এখন বক্সটা খুলতেছি। আচ্ছা, এই দুটা জিনিস দরকার নেই, এই জিনিসও দরকার নেই, শুধু বক্স হলেই চলবে। এখন বক্স খোলার পালা, দেখি বক্সের ভিতর কী জিনিস আছে। এর ভিতর মানুষের চুলের মতো একটা কিছু দেখা যাচ্ছে, মনে হয়েছে একটা চুল এখানে পড়ে আছে। তো এটা বের করি। ওয়াও! তো এটার সাথে হতেছে একটা সম্ভবত ক্যামেরার মধ্যে লাগানোর অ্যাটাচমেন্ট, একটা সুন্দর ব্যাগ যেটার মধ্যে মাইক থাকবে, দুই ধরনের অ্যাডাপ্টার, আর মেইন জিনিসটা হচ্ছে এখানে, এটা সম্ভবত ক্যামেরাতে লাগায় বা হোয়াটএভার যেটা সুবিধা হয় সেটা, আর মেইন পার্টস হচ্ছে এইটা। জিনিসটা তো অসাধারণ। তো এটা হচ্ছে বয়া MM1, দেখা যাচ্ছে? ওকে, তো এটা হচ্ছে এই জিনিস, দেখতে পাচ্ছেন কি না। তো এই জিনিসটা আমি আজকে পারচেস করলাম, তো এখন আমি অ্যাটাচ করলে বোঝা যাবে এটা আমাকে কেমন ফিডব্যাক দিবে। সো লেটস ইনস্টল ইট উইথ মাই DSLR ক্যামেরা। এটা হচ্ছে উইন্ডশিল্ড, এটা এখানে সম্ভবত অ্যাটাচ করতে হয়। তো এটা আমি এখানে অ্যাটাচ করি, কীভাবে অ্যাটাচ করি। কোথাও কাছে কিছু খুলে গিয়ে অ্যাটাচ করতে হয়, আই ডোন্ট নো। ওকে, তো এখন আমি এটা DSLR ক্যামেরার সাথে ইনস্টল করব। তো বন্ধুরা, এখন মাইক্রোফোনটি ক্যামেরাতে লাগানোর পালা। এ হচ্ছে আমার DSLR ক্যামেরা, এ হচ্ছে আমার নতুন পারচেস করা মাইক্রোফোন, এবং এর সাথে হচ্ছে দুটো কেবল। এখন দুটো কেবলের মধ্যে এই কেবলটাতে দেওয়া আছে, এই যে এটা স্মার্টফোনের জন্য, এবং এটা হতেছে মাইক সিম্বল দেওয়া আছে, এটা স্মার্টফোনের ক্ষেত্রে আমার কাজে লাগবে। এবং এই কেবলটা হচ্ছে DSLR বা অন্যান্য জন্য, যেটাতে আসলে সাধারণত অন্যান্য বয়া বা অন্যান্য কোনো ক্যামেরার মাইক্রোফোন লাগাতে হলে যেটা পাওয়ার লাগে, যেহেতু এটাতে আমি পাওয়ারলেস ইউজ করতেছি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে
আমি এখন ডিএসএলআর ক্যামেরার জন্য আমি এই কেবলটি ইউজ করব তো ফারস্টে হতেছে এটা ইনস্টলার পালা খুবই ইজি একটা জিনিস প্লাগ এন্ড প্লে আমি এখন এটা সেটআপ করতেছি ক্যামেরার সাথে খুবই ইজি একটা প্রসেস আর এই কেবলটা আমি ইউজ করব না কারণ এটা হচ্ছে স্মার্টফোনের জন্য আমি যদি কখনো স্মার্টফোন দিয়ে ব্লক করে থাকি তাহলে এই কেবলটা ইউজ করব এখন আর এটা হচ্ছে সেই কেবলটা যেটা আমি এখন ডিএসএলআর সাথে ইনস্টল করব এখানে ডিএসএলআর পোর্ট রয়েছে এখানে মাইকের পোর্টে আমি ইনস্টল করে দিলাম তো হয়ে গেল আমার সেটআপ রেডি আশা করি এখন আমার ভিডিও করতে কোনো সমস্যা হবে না তো চলে আসলো এখন আমি ভিডিও অন করলেই আমি আমার এই ক্যামেরার মাইক্রোফোন দিয়ে ভিডিও করতে পারবো তো বন্ধুরা এখন আমি ডিএসএলআর দিয়ে ভিডিও করতেছি আশা করি আপনারা কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আসলে এখন আমি ইনডোরে আছি এখন বাইরে তেমন নয়েজ নাই হয়তো কথা মোটামুটি আপনারা ভালোই শুনতে পাবেন তো আমি হয়তো আউটডোরে গিয়ে আরেকবার চেক করব তো এখন আসলে আউটডোরে চেক করার মতো সময় নেই আর যেহেতু প্রচুর ব্যস্ত থাকি সেজন্য ব্লগগুলোও ঠিক মতো করা হচ্ছে না তো আপনারা সাথে থাকলে অবশ্যই আমি নতুন নতুন ব্লগ এভরিডে এবং রেগুলার আপলোড করার চেষ্টা করব তো আরেকটা কথা বলে রাখি আমার এই বয়া MM1 আমার খরচ প্রাইস পড়েছে 1,007 টাকা আসলে দারাজের 11/11 সেল চলছে প্লাস কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট মিলে মোটামুটি 1,000 টাকায় আমি এই জিনিসটা কিনতে পেয়েছি উইথ ডেলিভারি চার্জ তো দেখা যাক এটা আমাকে কত দূর পর্যন্ত সাপোর্ট দেয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট পরে বাইক রাইড চালাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সরি বাম হাতে আল্লাহ হাফেজ